প্রবেশদ্বারের জেনারেল সায়েন্সের অর্থাৎ লুসেন্টের বইয়ের অনুবাদ নিয়ে আবার এসে হাজির হয়েছি। আজকে হলো পার্ট 13-র প্রশ্নোত্তর পর্ব। আজকে পার্ট 13-র প্রশ্নোত্তর পর্ব, তাহলে তোমাদের শুরু করছি পার্ট 13-র প্রশ্নোত্তর পর্বের প্রথম অংশ, জেনারেল সায়েন্স থেকে লুসেন্ট বইয়ের থেকে শুরু করছি। সিমেন্ট হলো ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম অ্যালুমিনেটসের মিলন, না ক্যালসিয়াম সিলিকেট এবং ফেরাইটের মিলন, না ক্যালসিয়াম অ্যালুমিনেটস এবং ক্যালসিয়াম ফেরাইটের মিলন, না যে চুনাপাথর এবং সিলিকন ডাইঅক্সাইডের মিলন। অপশান এ অর্থাৎ হলো ক্যালসিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম অ্যালুমিনেটসের মিলন। এরপরে আসি পরের প্রশ্ন, সিমেন্ট কে আবিষ্কার করেছিলেন? সিমেন্ট আবিষ্কার করেছিলেন আগাসিট, না জোসেফ এসপেদিন, না জোনসিন, না অ্যালবার্টস ম্যাগনাস। উত্তর হলো জোসেফ, অপশান বি এটি রাইট। এবার আসি পরের প্রশ্ন, জল কঠোরতা অপসারণ প্রক্রিয়া কী? জল কঠোরতা অপসারণ প্রক্রিয়া কী? উত্তর হলো পরিশোধন, জল নমক নরমকরণ, না পরিস্রাবণ, না জল পরিশোধক। উত্তর হলো জল নরমকরণ। এবার আসি পরের প্রশ্ন, জল গ্যাস গঠিত হয়, জলের দ্বারা জল গ্যাস গঠিত হয় CO H2O, CO2 CO, CO H2, CO2 H2। উত্তর হলো COH2। পদার্থের চতুর্থ অবস্থা কী? পদার্থের চতুর্থ অবস্থা গ্যাস, প্লাজমা, বাষ্প, না বৈদ্যুতিন। উত্তর হলো প্লাজমা। এবার আসি পরের প্রশ্ন, দুধ কী? দুধ হলো ইমালসান, জেল, সাসপেনশন, না সল। উত্তর হলো ইমালসান। এবার আসি পরের প্রশ্ন, রক্তকে বিশুদ্ধ করা যেতে পারে ডায়ালাসিস, জমাট বাঁধার বৈদ্যুতিক অসমোসিস, না পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে। উত্তর হলো রক্তকে বিশুদ্ধ করা যেতে পারে ডায়ালাসিসের প্রক্রিয়ার মাধ্যমে। এবার পরের প্রশ্ন আসছি, আইসোটোনিক দ্রবণগুলি সমান রয়েছে বাষ্পচাপ, ফুটন্ত পয়েন্ট, অসমোটিক চাপ, না হিমায়ন পয়েন্ট। উত্তর হলো অপশান সি, অসমোটিক চাপ। এবার আসি পরের প্রশ্ন, এনজাইম বা দুধকে দইয়ের মধ্যে জমাট করে রেনিন, পেপসিন, রেজিন, না সাইট্রেট। উত্তর হলো রেনিন। এবার আসি পরের প্রশ্ন, 10 নম্বর, এটি একটি বরফ এবং জলের সাথে ঠিক কীভাবে 0°C রাখা হবে, তাতে কী পরিবর্তন ঘটবে? সমস্ত বরফ গলে যাবে, না কোনো পরিবর্তন ঘটবে, না কেবল কিছু বরফ গলে যাবে, না সমস্ত জল বরফ হয়ে যাবে? উত্তর হলো কোনো পরিবর্তনই ঘটবে না। এবার আসি পরের প্রশ্ন, আলো ছড়িয়ে ছিটিয়ে থাকা সংঘটিত হয় কলয়েডাল সলিউশন, অ্যাসিডিক সলিউশন, বেসিক সলিউশন, না ইলেক্ট্রোলাইটিক সলিউশন। উত্তর হচ্ছে কলয়েডাল সলিউশনের মাধ্যমে। এবার আসি পরের প্রশ্ন, জড়তা আইনকে নিউটনের গতির প্রথম আইন বলা হয়, নিউটনের গতির দ্বিতীয় আইন বলা হয়, নিউটনের গতির তৃতীয় আইন বলা হয়, না এর মধ্যে কোনোটিই নয়। উত্তর হলো নিউটনের গতির প্রথম আইন বলা হয়ে থাকে। এবার আসি পরের প্রশ্ন, কোন নীতি বা আইন অটোমোবাইলগুলিতে হাইড্রোলিক ব্রেকগুলির কাজে ব্যাখ্যা করে? উত্তর হচ্ছে বার্নলির আইন, না পাস্কেলের আইন, না পিসিউলির আইন, না আর্কিমিডিসের নীতি। উত্তর হলো পাস্কেলের আইন। এবার আসি পরের প্রশ্ন, একটি তেলের ড্রপ পানির ওপর ছড়িয়ে পড়ে কারণ তেল পানির চেয়ে হালকা হয়, তেল বেশি সান্দ্র হয়, তেল পানির সাথে মিশে না, পৃষ্ঠের উত্তেজনা পানির তুলনায় অনেক কম হয়ে থাকে। এবার আসি পরের প্রশ্ন, স্যাঁতস্যাঁতে পোশাকগুলি স্পিন ড্রায়ারে শুকনো হয়, এটা কী পদ্ধতিতে হয়ে থাকে? সেন্ট্রিপেটাল ফোর্সের মাধ্যমে, সেন্ট্রিফুগাল ফোর্সের মাধ্যমে, সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে, না অকেন্দ্রীয় ফোর্সের মাধ্যমে। মনে রাখতে হবে সেন্ট্রিফুগাল ফোর্সের মাধ্যমে হয়ে থাকে ড্রায়ারের ভেতরে জামাগুলি শুকনো। এবার আসি পরের প্রশ্ন, অর্থাৎ 16 নম্বর প্রশ্ন, ঝর্ণা কলম কাজ করে তরলগুলির প্রবাহকে উচ্চ থেকে নিম্ন সম্ভাবনাকে কৌশিক ক্রিয়ার মাধ্যমে, বার্নলি নীতির মাধ্যমে, না তরলের সান্দ্রতা নীতির মাধ্যমে। উত্তর হলো কৌশিক ক্রিয়ার মাধ্যমে। শব্দটির উচ্চতা নির্ভর করে বেগ, প্রশস্ততা, পিচ, না তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে। উত্তর হলো পিচের মাধ্যমে। এবার আসি 5 নম্বর প্রশ্ন, সোনোগ্রাফিতে ব্যবহৃত তরঙ্গগুলি কী? মাইক্রোওয়েভ, শব্দ তরঙ্গ, ইনফ্রালাল তরঙ্গ, আল্ট্রাসোনিক তরঙ্গ। উত্তর হলো আল্ট্রাসোনিক তরঙ্গ। 19 নম্বর প্রশ্ন, সোনার কোন প্রিন্সিপাল নিয়ে গঠিত? হচ্ছে অনুরণন, প্রতিধ্বনি, পুনঃসংশোধন, না এগুলি কোনোটি নয়। উত্তর হলো প্রতিধ্বনি। আজকের দিনের শেষ প্রশ্ন জেনারেল সায়েন্স থেকে অর্থাৎ লুসেন্ট বইয়ের থেকে অনুবাদের শেষ প্রশ্ন আজকে, শব্দ দ্রুততম ভ্রমণ করে স্টিল, জল, এয়ার, ভ্যাকুয়ামে। উত্তর হলো স্টিলে। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পাশে থাকার জন্য। এইভাবে আমাদের সাথে থেকো এবং পাশে থেকো, লুসেন্ট অনুবাদ আমরা নিয়ে আসবো, তাতে তোমাদের ঘরে বসে লুসেন্ট থেকে প্রায় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য 60-70% কমন পাবে, এবং তার জন্য তোমাদের আমাদের সাথে থাকা এবং পাশে থাকা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।